পশ্চিমবঙ্গের সর্বাধিক জনপ্রিয় সমুদ্র উপকূল দীঘা, যেখানে আমরা সবাই জীবনে একবার না একবার তো গিয়েছি। চলুন আরেকবার আমার সাথে না হয় দেখবেন সেই পুরনো নতুন দীঘাকে, বিশেষ করে শীতকালীন দীঘাকে, তাও আবার একেবারে বছরের শেষের ও শুরুর দীঘাকে। কথা দিলাম, দীঘা আপনাকে ফেরাবে না, একগুচ্ছ নতুন ভালো লাগা তৈরি করে দেবে আমাদের সেই অতি পরিচিত দীঘা। কলকাতা থেকে বাসে রওনা দিয়েছি দীঘার পথে। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের যে কোনো গুরুত্বপূর্ণ শহর থেকে দীঘা যাওয়ার সরকারি এবং বেসরকারি বাস দুটোই পাওয়া যায়, এছাড়া ট্রেন তো আছেই। সামনে দীঘা গেট দেখা যাচ্ছে, এটা অতিক্রম করেই দীঘা পৌঁছাব। পৌঁছালাম ওল্ড দীঘাতে, কিন্তু আমার গন্তব্য নিউ দীঘা, সেখানেই হোটেল নেব। তাই সেখান থেকেই মোটর চালিত ভ্যান ধরে নিউ দীঘার দিকে যাচ্ছি। যেতে হবে 2 কিলোমিটার, ভাড়া 10 টাকা, সময় লাগে 5 মিনিট। বর্তমানে যেটা দীঘা, অনেক বছর আগে সেটার নাম ছিল বীরকুল। একজন ইংলিশ বিজনেসম্যান জন ফ্র্যাঙ্ক স্নেইথের অনুগ্রহে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই জায়গাটিকে ডেভেলপ করেন এবং একটি বিচ রিসর্টে পরিণত করেন। পৌঁছালাম নিউ দীঘাতে। নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা হোক, এখানে হোটেলের কোনো কমতি নেই, সুতরাং আগে থেকে হোটেল বুক তেমনটা করার সময় এবং ইচ্ছে যদি না হয় কোনো অসুবিধে নেই, সোজা চলে আসুন, সাধ্যমতো প্রচুর হোটেল পাবেন। তবে চেষ্টা করবেন সমুদ্রের যতটা কাছাকাছি হোটেল নেওয়া যায়, তাতে সমুদ্র স্নান করতে যাওয়া আসার ক্ষেত্রে সুবিধা হয়। এবার যাওয়া যাক সমুদ্র সৈকতের দিকে। প্রচুর দোকান, অগণিত মানুষের ভিড়। সমুদ্র সৈকতে যাওয়ার পথেই গরম গরম লুচি ঘুগনি সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওয়েলকাম টু দ্য নিউ দীঘা সি বিচ অন 30th December। সমুদ্র সৈকতে নামতে গেলে এই বোল্ডারগুলো অতিক্রম করে যেতে হবে, কিন্তু এগুলোর উপর দিয়ে হেঁটে যাওয়াটা খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে পা পিছলে যেতে পারে। আসলে সমুদ্র সৈকতের ভাঙন রোধ করার জন্যই এগুলো এখানে রাখা হয়েছে। বছর শেষের দীঘার ভিড় চোখে পড়ার মতো। শীতকালীন দীঘা খুবই মনোরম, আপনি যতক্ষণ ইচ্ছা রৌদ্র স্নান করুন না কেন, গরমের কষ্ট কম। বঙ্গোপসাগরের দীঘা উপকূলের ভাঙন বর্ধিষ্ণু, সেজন্য চতুর্দিকে পাথর বোল্ডারের সাহায্য না হয়েছে এই ভাঙন থেকে বাঁচার জন্য। অগণিত মানুষ, একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা, আর জলকেলি।
বাচ্চাদের জন্য রয়েছে এই বিশেষ রিমোট চালিত গাড়ির ব্যবস্থা। ভাড়া 50 টাকা। এবার চলে এলাম বোটিং ডিপার্টমেন্টে। লাইফ গার্ড জ্যাকেট পরিয়ে স্পিড বোট অথবা এই ধরনের আধুনিক বোটে করে বিচ থেকে সমুদ্রের যতদূর দেখা যায় প্রায় ততটা যাওয়ার সুযোগ। ভাড়া 150 টাকা। নিউ দীঘার এখানে একটি ওয়াচ টাওয়ার আছে। আর উপকূলবর্তী এই রাস্তাটা ধরে সোজা চলে যাওয়া যায় পরবর্তী বিচ উদয়পুর বিচে। সমুদ্র ভাঙনের কারণে পুরনো দীঘায় অনেক আগেই স্নান নিষিদ্ধ হয়েছে, যেখানে নতুন দীঘা এ ব্যাপারে আকর্ষণীয়। তবে দীঘার আসল রূপ উপভোগ করা যায় মার্চ থেকে মে মাসে। এ সময় সমুদ্র ঢেউয়ের বৈচিত্র্য চোখে পড়ার মতো। তবে বর্ষাকালীন দীঘা খুবই ভয়ঙ্কর। এবার উপকূলবর্তী সেই রাস্তা ধরেই যাচ্ছি উদয়পুর বিচে। স্থানীয় মানুষের কাছে জানলাম হেঁটে 20-25 মিনিট লাগে। তাহলে অপেক্ষা করার আর কোনো মানেই হয় না। একে শীতকাল, রোদের তেজও কম, হাঁটাই যাক, অনেক কিছু দেখাও যাবে। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়ল একদল বাচ্চা বালির মধ্যে হামাগুড়ি দিয়ে উপরে উঠছে আর নিচে নামছে। পরে বুঝলাম এখানে ক্যাডেটের প্রশিক্ষণ চলছে। আবার চলা শুরু। বালি ঢাকা পাকা রাস্তা আর ডান দিকে ম্যানগ্রোভ। এই জায়গাটায় সমুদ্র সৈকতে মানব কারুকার্য চোখে পড়ার মতো। শীতের মরশুমে ডান দিকের জঙ্গলগুলোতে পিকনিক পার্টির কোনো কমতি নেই, কিন্তু যত্রতত্র আবর্জনা ফেলে রাখা মানুষের স্বভাব হয়ে গেছে, আর প্রশাসনও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না। উদয়পুর বিচের প্রায় কাছাকাছি এসে গেছি। এসে পৌঁছালাম উদয়পুরে। ভিড়টা নিউ দীঘার তুলনায় একটু কম। এখানে বিচে ঢোকার পথে অত বোল্ডার নেই। যেটা আছে সেটা হলো অনেক নৌকা। এই নৌকাটি সবে সবে সমুদ্র থেকে মাছ ধরে ফিরেছে, আর জেলেরা মাছ জাল থেকে ছাড়াতে ব্যস্ত। এই উপকূলে স্থানীয় মানুষেরা অসংখ্য চাদর টাঙিয়ে রেখেছেন এবং তার তলায় চেয়ার টেবিল সাজিয়েছেন, যেখানে আপনি বসে ঘণ্টার পর ঘণ্টা মাছ মাংস আরাম করে খেতে পারেন আর সমুদ্র উপভোগ করতে পারেন। কাঠবাদাম থেকে শুরু করে কামরাঙা, শশা, শাঁখালু, বেতের ঝোড়া, ঝুড়ি, কোনো কিছুরই অভাব নেই। রেডিমেড মাংস কাবাব আর টাটকা মাছ কাঁকড়া। আমি অর্ডার করে ফেললাম। সমুদ্রের পাড়ে বসে ভাজা মাছ কাঁকড়া খাওয়ার বাসনা কেই বা ছাড়তে চায়।
আমাদের দোকানি টপ টপ করে কাঁকড়া ছাড়াতে শুরু করলেন। স্বামী স্ত্রীর হেঁসেলে মাছ ভাজার কোনো বিরাম নেই। আহা, এমন সুন্দর পমফ্রেট ভাজার দৃশ্য আর গন্ধ, আর সমুদ্রের অবিরাম মিষ্টি ঢেউ, দূর দূরান্তে নৌকার সারি, আর আরও দূরে সেই নীল দিগন্ত রেখা উদয়পুর বিচকে শ্রেষ্ঠ জায়গায় রাখে। মাছ ভাজা রেডি, আর টেবিলে এলো কাঁকড়া ভাজা, আর সাথে এলো আমুদে। উদয়পুর বিচের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হলো এখানে প্যারাগ্লাইডিং হয়। বিচের যেদিকটা ফাঁকা দিক সেখানে লোকজন কম, সেখানেই এই অ্যাক্টিভিটিস চলে। ভাড়া 1,000 টাকা। এখান থেকে এরা কাস্টমারকে গাড়িতে বসিয়ে প্যারাসুটটাকে গুছিয়ে গাড়িতে তোলে, তারপর গাড়ি চালিয়ে সুদূরে চলে যায়, তারপর সেখান থেকে শুরু হয় প্যারাগ্লাইডিং। সত্যি ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস। কাস্টমারের সঙ্গে একজন রক্ষী থাকেন, প্যারাসুটে যিনি কন্ট্রোল করেন, আর নামবার সময় বাকি রক্ষীদের তদারকিও বেশ চোখে পড়ার মতো। শেষ হলো উদয়পুর বিচ জার্নি। এখান থেকে ভ্যান ধরে ফিরে চললাম হোটেলে, অর্থাৎ নিউ দীঘাতে। এখন আর হেঁটে ফিরতে ইচ্ছে হলো না। এবার রাতের দীঘা, ঝলমলে আলো আঁধারির রাতের দীঘা। এবার নিউ দীঘার মার্কেট এরিয়াতে ঢুকছি। এই মার্কেট প্লেসটি একেবারে নতুন, আগে সমস্ত দোকানপাট ছড়ানো ছিটানো ছিল, তারপর সরকার পুরো জায়গাটিকে ঢেলে সাজিয়েছে, প্রত্যেকটা দোকানপাট যত্ন করে তৈরি করা হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা সবাই জীবনে বেশ কয়েকবার দীঘাতে এসেছি, তবুও বারে বারে দীঘা আসতে ইচ্ছা করে, দীঘার এই সদা পরিবর্তনশীল রূপ দেখে। এসে পৌঁছালাম সমুদ্র সৈকতে, রাতের সমুদ্র সৈকত। এই রাতের বেলাতেও সমস্ত ব্যাপারীরা তাদের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা করছে। ডাব, ভেলপুরি,
পাপড়ি চাট, ফুচকা কোনোটাই বাদ নেই। অন্যগুলো সব বন্ধ থাকে, কিন্তু বাচ্চাদের গাড়ি চড়ার এই অ্যামিউজমেন্টটি রাতের বেলাতেও সৈকতে হয়। আরো কয়েক পা সৈকতের রাস্তা বরাবর ঘোরাঘুরি করতে লাগলাম। এবার এসে পৌঁছালাম ভাজা মাছের বিপণনের জায়গাতে। এখানে হরেক রকমের মাছ হাফ প্রিপেয়ার্ড অবস্থায় রয়েছে। আপনি যেটা খেতে চাইবেন আপনাকে রান্না করে দেওয়া হবে। আর এখানটায় তো চিকেন তন্দুর কাবাবের গন্ধে জায়গাটা একেবারে মম করছে। সত্যি রাত্রিকালীন দীঘাতেও অ্যামিউজমেন্টের কোনো কমতি নেই। যেদিকে দুচোখ যায় মানুষজন, হরেক রকমের দোকানপাট আর লোভনীয় খাবার। কাজু বাদামের জন্য দীঘা উল্লেখযোগ্য। এখানকার মাটিতে কাজু বাদাম খুব ভালো হয়, তাই আপনার কেনাকাটির মধ্যে কাজু বাদাম যেন নিশ্চয়ই থাকে। তিন পর্বের দীঘার প্রথম পর্ব এখানেই সমাপ্ত হল। পরবর্তী পর্ব অর্থাৎ একেবারে বছর শেষের দিন 31st ডিসেম্বর দীঘা কিভাবে এই দিনটাকে সেলিব্রেট করে সেটা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ধন্যবাদ।